কিলিয়ান এমবাপ্পে। এই মুহূর্তে ফুটবল সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুর শীর্ষে আছেন এই ফুটবলার। এই মৌসুমের শুরুতেই তাকে দলে ভেড়ানোর জন্য এক প্রকার উঠে পড়ে লেগেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে দল বদলে রিয়াল মাদ্রিদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এমবাপ্পে। শেষ পর্যন্ত অনেক জলঘোলা করে 2025 সালের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তি নবায়ন করেছিলেন এই ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদে যোগ না দিলেও গ্যালাকটিকোদের সব খোঁজ খবর রাখেন এমবাপ্পে। প্যারিসে একটি চ্যারিটি ট্রাস্টের গালা নাইটে অংশগ্রহণ করেছিলেন মেসি নেইমাররা। তবে পার্টিতে সবাই ব্যস্ত থাকলেও একেবারেই ব্যতিক্রম ছিলেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নিজের মুঠোফোনে মাদ্রিদের খেলা দেখছেন তিনি। সতীর্থ ও সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আশরাফ হাকিমিকে নিয়ে টেবিলের এক কোণে বসে মাদ্রিদ ডার্বি দেখছেন এই খেলোয়াড়। তাতে আবারও জোর গুঞ্জন উঠেছে সাদা জার্সিতে হয়তো সান্তিয়াগো বার্নাবুতে দেখা যেতে পারে এমবাপ্পেকে। তবে এমন ভিডিও খুব একটা ভালো চোখে দেখেনি পিএসজি সমর্থকরা। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছিল পিএসজি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।